তবে সত্যি একটা কথা বলতে কি, যদি এই নামার রাস্তা দিয়ে কেউ আসে উপরের দিকে উঠে, অনেক কষ্ট হবে ভাই, অনেক। আর আরেকটা জিনিস হচ্ছে, কিচ্ছুই দেখতে পারবে না, এপাশ দিয়ে কোনো ভিউই দেখা যায় না। এই যে আমাদের আন্টি আর আপু, আমাদের থেকে বেশি স্ট্যামিনা এদের। আমরা হাঁপায় যেতেছি কিন্তু ওনারা কেমনে জানি উঠতেছে, বুঝতেছি না কি অবস্থা। বেঁচে থাকলে আবার দেখা হবে। এই যে ভিউ, ওই যে কিছুক্ষণ আগে, আরে কিছুক্ষণ আগে এখানে ছিলাম আমরা, এখন জাস্ট এখান থেকে এই ভিউগুলো দেখতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্যাম, ওয়েলকাম ব্যাক স্যাম দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি তো স্যাম, এটা তো সবাই জানেন, আর ও হচ্ছে আমার ফ্রেন্ড আহসান হাবিব মিল্টন। তো আমরা দুইজনেই আজকে যাইতেছি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। ইভেন সীতাকুণ্ড শেষ করে আমরা যাব কাপ্তাই লেকে। তো এখন 5:15 বাজে, আমাদের একটু এমনিতেই লেট হয়ে গেছে, তো চলেন সামনে আগাই। একদম ট্যাঙ্কি ফুল করে নিচ্ছি, যেহেতু চট্টগ্রামে যাইতেছি সেহেতু এখান থেকে ট্যাঙ্কি ফুল করে আবার প্রয়োজন হইলে আবারও নিতে হবে। অনেক দিন পরে ফুল ট্যাঙ্ক করলাম, আর অলরেডি এখন আসতে 640.7 কিলোমিটার। এবার আমার বাইকের মাইলেজ কত আছে এটা আপনারা খুব ভালো মতন জানতে পারবেন। দেখতেই পাইছেন অলরেডি আমি আমার ফুয়েল ট্যাঙ্কি ফুল করে নিছি। আজকে FZS ভার্সন 2 এর রিয়েল মাইলেজটা আমি প্রকাশ করতে পারবো ইনশাল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কাল তু আলাল্লাহ, সুবহানাল্লাহি সাখার লানা হাজা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন। আল্লাহ যাতে আমাদেরকে বিপদমুক্তভাবে সহি সালামতে আমাদের গন্তব্যে পৌঁছার জন্য তৌফিক দান করেন, এই দোয়া রাখতেছি। সম্মানিত সুধী, ফ্রেড সিমেন্ট ফ্যাক্টরি, আছি আমরা মেঘনা সেতুতে, আর ওয়েদারটা আজকে এত ভাল লাগতেছে, খালি ঝুমঝুমায় না নামলেই হয়। আরে ভাই রে ভাই, পানি আসতেছে মনে হয়, পানির কালার চেঞ্জ হয়ে গেছে। ও ভাই, এগুলো হচ্ছে চোখের শান্তি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, চারিদিকে শুধু সবুজের সমারোহ। ওরে অনেক দিন পরে, 1 বছরের উপরে হয়ে গেছে এই রাস্তায় আমি ঢুকি নাই। ওই যে দেখো, এখানে আবার আরেকটা স্পিড লিমিট দিয়া সুন্দর করে ক্যামেরা ট্যামেরা সেট করে তারপরে দেয়া আছে, বাইক একটা তো ধুমসে গেল। স্বাগতম আপনাদেরকে মেঘনা গোমতী সেতুতে, দ্বিতীয় মেঘনা গোমতী সেতুতে আছি, দ্বিতীয় গোমতী সেতু, সরি। আহ আহ আহ, এ কিয়া হে, এ কিয়া হে, আহ ভাই, এতদিন পরে এইসব ভিউ দেখা চোখটা একদম জুড়াইয়া যাইতাস, এত সুন্দর। আর এর ভিতরে আজকের ওয়েদারটা যা সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের এই রাস্তার মাঝ দিয়ে যে গাছগুলা, এদিক দিয়ে এগুলো কি ফুল না কি বলতে পারবো না, কিন্তু এটা খুব সুন্দর লাগে। আরেকটা আছে, ওইটা লাইক অনেকটা ওই নীল কালার আর কি, এটা তো হলুদ কালার, সত্যি অনেক সুন্দর লাগে। রাস্তার মাঝখান দিয়ে এরকম সৌন্দর্য থাকলে তো বাইক রাইড করার মজা আরও বাইরে যায়। এই যে এখন রাস্তা দুইটা আলাদা হয়ে গেছে, ওই দিক দিয়ে আসার রাস্তা আর এই দিক দিয়ে আমরা যাইতেছি। জায়গায় জায়গায় স্পিড মিটার লাগানো আছে, এই যে সামনে একটা দেখেন ঝলক 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 পড়তেছে। তো ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে খুবই সাবধান। এই মুহূর্তে আছি ফেনী, তো আমার বন্ধু অলরেডি, ও তো ও রীতিমতো মানে কোমরটা ব্যথা হয়ে গেছে, যার ফলে একটু দাঁড়াইলাম। আর কুমিল্লার আগ পর্যন্ত খুব একটা বেশি টানতে পারি নাই, কারণ স্পিড গানগুলো দেয় আছে। তো এই ছিল হচ্ছে ব্যাপার। আর এর ভিতরে আমার নতুন রাইডিং বুটটা পইরা আরও বেশি ঝামেলা হয়ে গেছে,
রাস্তায় চাপ আছে মোটামুটি, তবে খারাপ না, জার্নিটা এনজয় করতেছি। স্মুথ রাস্তা আর এত সুন্দর পরিবেশ আর আকাশটাও এত সুন্দর। বাজে এখন 8টা, কোনো রোদ নাই, কোনো ঝোড় ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমরা প্রায় 150 কিলোর উপরে পার হয়ে আসছি। মাঝে মাঝে এরকম জায়গায় পড়লে তখন বোঝা যায় যে জামু কোন দিকে, টাইমও দিতে হয় অনেকক্ষণ, কারণ ট্রাকটা যাবে একটা আরেকটাকে পাস করবে, তারপরে আমরা যেতে পারবো। বা এই যে পাহাড়, ওরে ওই পাহাড়, আইতাছি খানা, আইতাছি আইতাছি। ও কি ভিউ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এটা কি রে ভাই, পাহাড় পাহাড় মানুষের মন একবারে চাঙ্গা করে দেয় ভাই, পাহাড় আর সমুদ্র। আমরা সীতাকুণ্ডে চলে আসছি, আরে মনে হইতেছে মেঘের দিকে যাইতেছি, আর পাশে তো পাহাড়ি। ওই যে ওকে, আমরা সীতাকুণ্ডের দিকে চলে গেলাম, আর ওইটা হচ্ছে একদম চট্টগ্রামের দিকের রাস্তা। চলেন এখানে কোথাও একটা খাওয়া দাওয়া করে তারপরে কথা বলি। খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, স্বামী বিবেকানন্দ। লাঠি নিয়ে নিছি 40 টাকা করে, 40 টাকা করে। আচ্ছা লাঠি নিছি দুইজন মিলে 40 টাকা। ভাই সবাই বলতেছে আমি নাকি পারবো না, কারণ এই যে জুতা, জুতার লেগে পারবো না। ওই যে আমাদের বাইক ওইখানে আছে, আর এই দোকানটাতে ব্যাগ লকার সার্ভিস সব। 10:13 10:13 বাজে, আমরা উঠা শুরু করে দিচ্ছি, দেখি এখন কত মন লাগে। তবে কষ্ট তো হবেই, এটা তো খুব ভালো মতনই জানি, ঠিক বাস তো এই পিছলা যায় মামু, বাসে যে গেপে গেপে বাজে দিতে হবে। ওই যে আমরা ওই চড়ায় যাবো। এখন বিষয়টা হইতেছে হয়তো বা কষ্ট আছে, কষ্ট যে নাই তা না, তো পাহাড় বড়ই, সমুদ্রপৃষ্ঠ থেকে এটা প্রায় 1100 ফুট উপরে, একটু তো কষ্ট তো হবেই, এটা একটু স্বাভাবিক। ভাই এই যে সমুদ্র দেখা যাইতেছে, ও সেরা ভিউ ভাই, সেরা সেরা সেরা। আর এখানে বাতাস, অমায়িক বাতাস। এই যে মাঝখানে দেখেন এই যে সমুদ্র, তার ওই পাশে আবার গাছপালা দেখা যাইতেছে, মানে ওই দিকে মনে হয় মানে দ্বীপ বা কিছু একটা আছে। আর আমরা আসছি ভাই, এই ভিউগুলো কেমনে বুঝাই, কোন এটা যে কি সৌন্দর্য, এটা কীভাবে বুঝাইমু। আর এইখানে দাঁড়াই আসছি আমরা, আর ওই যে চূড়া, আর আমরা ঠিক এই জায়গাতে, আর ওই যে সমুদ্র। এখানে একটা ঝর্ণা আসছে, কিন্তু ঝর্ণাতে পানি নাই। ওই যে ও কই থেকে পড়তেছে এই পানি, এগুলো মানে পাথর প্লাস মাটি দুটো মিক্সড, মাটিও আছে আবার পাথরও আছে। মাটি না থাকলে গাছ এলো কেমনে, আর যদি শুধু মাটি থাকতো এরকমভাবে এই জায়গাতে এটা থাকতো না, আল্লাহ না করুক যদি এটা ভাইঙ্গা নিচে পড়ে যায়। আল্লাহ বাঁচাইছে, থাক বাপু আন্না তো বাতিলে হানটা না। দেখছেন উপরে মাটিগুলা, এই যে মানে মনে হইতেছে যে
আমি একটা গুহার ভিতরে আছি এরকম একটা ফিল আসতেছে। আর যত বেশি উপরে উঠতেছি সমুদ্রটা দেখতে তত সুন্দর লাগতেছে। ও এটুকু এটুকু উঠতে অনেক বেশি কষ্ট হচ্ছে যে ডিরেক্ট খাড়া, এই যে এই পাহাড়ের নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত। এখানে এসে দোকান আছে একটা, এখানে বসছে কারণ এখন আর অবস্থার অবস্থা চলতেছে না, অবস্থা পুরাই ব্যবস্থা হয়ে গেছে। জাস্ট প্রায় আরও কতটুকু আছে 400-500 ফিট হবে মেবি, কিন্তু এখন যে ট্রেলটা এটা অনেক বেশি কষ্টকর। ও মানে অল্প একটু আইসায় রীতিমতো ঘাম টাম ছুটে গেছে, অবস্থা বেহাল, তবুও ইনশাল্লাহ জয় হবে, হবেই জয়। আজকে চন্দ্রনাল জয় করে দেখাবো ইনশাল্লাহ। বেঁচে থাকলে আবার দেখা হবে ভাই। এখন এইটুকুর পালা, ওই একটা আপু আর আন্টি ধুমায় উঠে যেতেছে আর আমি সাহস পেতেছি না। আমরা চন্দ্রনাথের প্রথম ট্র্যাকে আসছি, এরপরে আরেকটা আছে, ওটা এটার থেকে আরও বেশি উঁচা, ওই যে ওই দিকে। এখন আবার এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ওই দিকে যাবো। ভাই একটা ভি দেখা দেন, এরা হচ্ছে আমাদের পরিবারের নতুন সদস্য, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আবার হয়তো বা কোনো একদিন দেখা হবে, আপাতত একসাথেই আসছি, চলেন। আমরা ওইখানে যাব, এটা হচ্ছে মেইন টেম্পল। এই যে আমাদের আন্টি আর আপু, আমাদের থেকে বেশি স্ট্যামিনা এদের, আমরা হাঁপিয়ে যেতেছি কিন্তু ওনারা কেমনে জানি উঠতেছে বুঝতেছি না, কি অবস্থা। কতক্ষণ লাগবে আপনাদের? আচ্ছা আপু আমার সাবস্ক্রাইবার, আন্টি আমার সাবস্ক্রাইবার। ভাই কি অস্থির লাগতেছে? আমরা 1 ঘন্টা এতটুকু বসছি। ও ভাই এই জায়গা থেকে, ও পাহাড়টা, পাহাড় থেকে সমুদ্রটা দেখতে এত ভালো লাগতেছে, মনে হইতেছে যতটা কষ্ট করে আসছে পুরা উসুল, পুরাটা উসুল হয়ে গেছে, কিন্তু মাথাটা জাস্ট একটু ঘুরাইতেছে, এমন একটা অবস্থা, এটুকু আর মনে হইতেছে শেষ হইতেছে না, এত বিরক্ত লাগতেছে। আরেকটু আছে কিন্তু ধরেন আপনি আপনার মানে উদ্দেশ্যের এত কাছে চলে আসছেন, এখান থেকে যদি ফেরত যান তাহলে কেমন লাগবে? আবার কবে আসা হবে, আসা হবে না আমিও জানি না, আপনিও জানেন না। সো দ্যাট উই নিড টু ডু মোর অ্যান্ড মোর হার্ড ওয়ার্ক। পানিটা যখন খাইতেছি রীতিমতো অমৃত লাগতেছে। ফাইনালি উই ডান, এই যে ভিউ, ওই যে কিছুক্ষণ আগে, আরে কিছুক্ষণ আগে এখানে ছিলাম আমরা, এখন জাস্ট এইখান থেকে এই ভিউগুলো দেখতেছি, এই যে পাহাড়, উফ অসাধারণ অসাধারণ ভিউ, মাশাআল্লাহ আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আবার দেখা হয়ে গেল, তার মানে বেঁচে আছি, এটাই বড় কিছু। বিজয় চন্দ্রনাথ অবশেষে আলহামদুলিল্লাহ উই ডিড ইট। ও উই যে আমরা ওখানে ছিলাম, উই লাল মন্দিরটা, ওখান থেকে আমরা মাত্র উই ফাইনালি উই ডান, কমপ্লিটলি ডান। ও ওই যার একটা পাহাড়, আরে এইদিক দিয়ে মানুষ যাতায়াত করে, হাই হাই। আর আমরা এখন সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1100 ফুট উপরে আছি। আমার জীবনের, আমি সাজেক যাই নাই, সাজেক 3300 ফুট, আমার লাইফের
সর্বোচ্চ শৃঙ্গ এটাই। অলমোস্ট 1.5 ঘন্টা সময় লাগছে আমাদের চন্দ্ররাত মন্দিরে আসতে। তো এমন রোদ, পুরো মাথা নষ্ট অবস্থা দেখা। ও রে, এত রোদ আর বাতাস খুবই কম, মনে হইতেছে গাটা পুড়া যেতেছে। অলরেডি এমনিতে কালো মানুষ, আরো কালো হয়ে গেছে। ও হাই হাই, পুরো মাথা নষ্ট অবস্থা। তবে ভিউটা এত সুন্দর, এই ভিউ দেখলে এতটুকু কষ্ট কে না করতে চায় বলেন? সবাই চাইবে এতটুকু কষ্ট সহ্য করতে, সেমভাবে আমিও তাই। নাও আমরা এখন নামার চেষ্টা, চলেন নামতে থাকি। এই পাশ দিয়ে হচ্ছে নামার রাস্তা, ওই যে সামনে। ধীরে 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 নেমে যাব, আর জুতা টুতা সব খুলে ফেলছি, স্যান্ডেল নিয়ে আসছিলাম, স্যান্ডেল পরেই নামব। এই পর্যন্ত আসলে বাইক নিয়ে আসা যায়। আসলে এই যে সিএনজিগুলো দেখা যাচ্ছে এদিক দিয়ে, এই যে সিএনজি আছে এখানে, ওই যে, আর এই যে উপরেই তো এই মন্দির, ওই যে এখানে মন্দিরটা। তার মানে আমরা তো চাইলে বাইক নিয়ে এই পর্যন্ত আসতে পারতাম, যদিও বাইক নিয়ে আসলে এই অ্যাডভেঞ্চারটা হইতো না, কিন্তু সময়টা নষ্ট হইতো না। আরও একটা স্পট আছে, সেই স্পটে যাব, সেটা গেলেই বোঝাবো যাবে। আর অলরেডি এত সুন্দর বাতাস, আর আমার মামও তো হাঁপায় গেছে, এখনো বেঁচে আছে, এটাই বড় কথা। ও সবাই এখানে বসে একটু রেস্ট নিতেছে। স্যাম দি ট্রাভেলার, স্যাম দি ট্রাভেলার, হ্যাঁ স্যাম দি ট্রাভেলার, নতুন ভাই ব্রাদার হয়ে যাইতেছে, সবাইকে দেখা যাবে। আমরা একটু রেস্ট নিয়ে তারপরে নিচে নামবো, আপাতত একটু রেস্ট নিতেছে এই বট গাছের নিচে। এটা ঠিক বট গাছ না, এটা যে কি গাছ আমি নিজেও জানি না, কি গাছ? পাকর গাছ। আচ্ছা, এটা নাকি মামু বললো পাকর গাছ, পাকর 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 কি আমি চিনি না, পাকর গাছ। ওকে চলেন। চন্দ্রনাথ সম্পর্কে বলো। চন্দ্রনাথ এই মন্দির সম্পর্কে ছোট্ট কিছু ইনফরমেশন দিই। এই মন্দিরটা মূলত যে প্রতিষ্ঠা করছেন, উনি খুব সম্ভবত ছিলেন নেপালি। ওনার উদ্দেশ্য ছিল সারা পৃথিবীতে 5টা মন্দির স্থাপন করবেন। আর মন্দিরগুলোর উদ্দেশ্য ছিল, মন্দিরটা হতে হবে পাহাড়ের উপর, প্লাস সামনের ভিউটা হতে হবে সমুদ্রের। সো এটা একটা, বাংলাদেশে আরও একটা আছে, আরেকটা আছে নেপালে, একটা আছে ইন্ডিয়াতে, আরেকটা আছে পাকিস্তানে। সো এই ছিল এই মন্দির সম্পর্কে ছোট্ট কিছু ইনফরমেশন, থ্যাংক ইউ। আর এটা সীতাকুণ্ড বলার মেন রিজনটা হচ্ছে, সীতা নাকি এখানে এসে স্নান করছিল, আর যার ফলে এটার ওনার নামের সাথে ম্যাচ করে মূলত এই নামটা দেওয়া হয়েছে। তো আসলে জায়গাটা সত্যি অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে। কষ্ট তো হবেই, কিন্তু যদি বাইক নিয়ে আসা যায় এইটুকুতে, বাইক নিয়ে আসা গেলে তাহলে আর কোনো প্যারা নাই। অলরেডি যেহেতু সিএনজি দেখা যাইতেছে, সেহেতু বাইক নিয়ে আসাটা খুব একটা বেশি প্যারা না। সব ধরনের ব্যবস্থা আছে মোটামুটি।
মোটামুটি থার্মোস, তারপরে হচ্ছে তরমুজ, আনারস, পাহাড়ি আনারস, এগুলো মোটামুটি সবই আছে। ভাই যদি কেউ এখান থেকে পড়ে যায়, আল্লাহ মাফ করো ভাই, আপনি একবার দেখেন কি অবস্থা, কতটা নিচা, হায় আল্লাহ। উপায় আছে? ও রে, এখানে হেলিকপ্টার নামবে না, আপনি একবার উপরে উঠে যাবেন, ওই উপরে ওই দিকে না, আর নামতে পারবেন না। আচ্ছা এই যে এটা আমাদের রাস্তা, আমরা ওরে বাবা রে এদিক থেকে আসছি, এদিক থেকে আসছি, এদিক দিয়ে ধরে এই যে একটু সমতল রাস্তা, তারপরে আবার নিচে নামতে হবে। মামু এখন কি আকাশ দিয়ে উড়ে যাইবা? আমি আবার উপরে যেতেছি, যাবে কেন? নামবো সিএনজিতে নামবো। কেন এই কথা বললাম জানেন? দেখাবো, আমি নামি, দেখা ওই যে দেখেন, দেখেন কই নামছে, কোন দিক দিয়া উইঠা, কোন দিক দিয়া যাইতাছি আমরা, আর কি কইতাম, আর কি কিছু কর আছে, এবার বুঝেন ওই যে নামতাস, ওই দূরে আকাশ আর ওই যে জমিন। চলেন আমরা অ্যাডভেঞ্চার নেই আর কি করার, এই যে হাতে হারিকেন নাকি ও হাতে বাস, বাকিটা কইলাম অন্য কোথাও নিতে হইতে পারে, জানি না কই নেওয়া লাগবে। চলেন ভাই, আমি থাকি তুমি যাও গা, হ্যাঁ আমি আর যাইতাম না, তাহলে তো আর তোমার কাছে যাবো না একবারে। এই যে এ হচ্ছে পাহাড়ের গা ঘেঁষে পথ, মামু আমার গেঞ্জি টেঞ্জি খুললে লইছে, যাও 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 যাও, রেস্ট নেওয়া যাবে না। কিন্তু অমায়িক, অসাধারণ অসাধারণ, এটা এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে এটা ফিলটা কেমন, কিন্তু সত্যি অসাধারণ, বিশ্বাস করে কষ্ট হইতেছে বাট অনেক 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 ভালো লাগতেছে। মোটামুটি ম্যাক্সিমাম চূড়াগুলোতেই এই যে মন্দির আছে, এখানে একটা, ওই যে এখানে একটা, ম্যাক্সিমাম চূড়াগুলোতে মন্দির, এই যে এই যে একটা, ওই যে একটা, এই যে একটা, আর আমরা আসছি এখানে নামতেছি রাস্তা দিয়ে। তবে সত্যি একটা কথা বলতে কি, যদি এই নামার রাস্তা দিয়ে কেউ আসে উপরের দিকে উঠে, অনেক কষ্ট হবে ভাই, অনেক, জীবনের সবচেয়ে বড় ভুল, সবচেয়ে বড় ভুল। আর আরেকটা জিনিস হচ্ছে কিচ্ছুই দেখতে পারবে না, এপাশ দিয়ে কোনো ভিউই দেখা যায় না, আমরা ওই পাশ দিয়ে যে উঠছি যত সুন্দর ভিউটা দেখছেন, কিন্তু এদিক দিয়ে শুধু গাছপালা দেখা যায় আর কিছু না, এই উপর দিয়ে এরকম ছায়াপথ, এই যে নিচে তেমন কিছু নাই, এই যে গাছের জন্য ওই ফাঁকা টাকা দিয়ে অল্প কিছু দেখা যায়। এই আর শব্দটা শুনছেন, ঝিঝি পোকা, অসাধারণ অসাধারণ। এই যে আমরা এদিক দিয়ে নামলাম, একদম খারাপ, নেমে এদিক দিয়ে নামতে নামতে ওই যে নিচে, আর ওই যে সমুদ্র, এই যে সমুদ্র, এইটাই। ও আমরা উঠছিলাম হচ্ছে এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে গিয়ে 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 ওই দিক দিয়ে গিয়ে এই যে এই চূড়াতে গেছিলাম, এই চূড়া থেকে আমরা আবার এদিক দিয়ে এসে 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 এই পাশ দিয়ে এসে এই পাহাড়ে উঠছিলাম। আর এই জায়গা থেকে দেখেন ভিউটা কত সুন্দর, ও রে এটা বুঝাইতে পারবো না, এটা কতটা সুন্দর লাগতেছে বোঝানো সম্ভব না। আমরা এদিক দিয়ে নামলাম নাইমা, এখানে একটা দোকান আছে মাঝপথে, এখানে সব মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়, আমরা সেমসি নিছি, এটা এখন খাবো।
ওরাই ভালো, চরম একটা বিনোদনের ভিতরে আসছে আর আমরা তো একদম হাই না গেছি। ভাই আসছেন? ভাই হচ্ছে সাজ্জাদ, দেখা হবে ভাই। এদিক থেকে আমরা নামতেছি নেমে, এটা হচ্ছে সিঁড়ি, আর দেখেন উপরের ভিউটা কি, ও মাশাআল্লাহ অসাধারণ ভিউ। এত সুন্দর একটা গুহা পথ দিয়ে নামতেছি, অসাধারণ আরো ভালো লাগছে। আর আমরা ওইখানে গেছিলাম, সর্বোচ্চ চূড়া হচ্ছে এই যে দিকে, এটা না ঠিক ওই ভেতরের দিকে, এই দিক থেকে আমরা আসলাম এদিক দিয়ে, এখন চলে যাচ্ছি এদিকে। ফাইনালি আমরা চন্দ্রনাথ পাহাড় জয় করে ফেলছি, জয় করে এসে এরকম আহত যোদ্ধাদের মতন রেস্ট নিতেছি। ঠিক আছে, চন্দ্রনাথের ভিডিও এই পর্যন্তই থাকুক, নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।